সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি আবারও কলস জাতের বাচ্চা ছাগল নিয়ে। আমি আজকে আসছি মানে সকালবেলা রওনা দিছি, পার্বতীপুর ছিলাম, সকাল 6টা রওনা দিছি। নাটোরে আসতে আসতে মোটামুটি 10:30-11টা বেজে গেছিলো, বাইক নিয়ে গেছিলাম। তো আমি আজকে আসছি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়ি হাটে। এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয়, দুপুর পর্যন্ত চলে। আপনারা যারা এই হাটটিতে আসতে চান, যদি বাসে করে আসেন, অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আছে সেই বাসের টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়ি হাট নামিয়ে দিতে, এবং যেখানে নামিয়ে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত। আর যারা ট্রেনে আসবেন, ট্রেনে আসলে নাটোর রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত। আর এই হাট থেকে ছাগল কিনে বাংলাদেশের দূর দূরান্ত যেতে পারেন, সেক্ষেত্রে বাসের বক্সে করে নিয়ে যেতে হবে, ট্রেনে করে নিয়ে যাওয়া যায় না। আর এই হাটের হাসিল বলতে গেলে, আপনি যদি ছাগল কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার 250 টাকা দিতে হয়, এবং যে বিক্রি করে তাকে 50 টাকা দিতে হয়। আর যখন ছাগল কিনবেন, অবশ্যই বিক্রেতার সাথে করে নিয়ে হাসিলটা লেখা নেবেন, কারণ হলো বিক্রেতা হারা গেলে 50 টাকা কিন্তু আপনার দণ্ডে লাগবে, এ কথাটা মাথায় রাখবেন। আর নিজে নিজে ছাগল কেনার চেষ্টা করুন, কোনো মাধ্যমে আসবেন না। সুভাষ কাছে কর্জাতের যে বাচ্চাগুলো আছে সেগুলো দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো। তাহলে চলুন না, কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কখন এসছেন হাটে? ওই যে ভোরে। আচ্ছা আচ্ছা, কয়টা ছাগল আছে এখানে? 5টা। আচ্ছা, এই ছাগল গুলো একটু দেখি, এগুলো বড় সাইজ। আচ্ছা, এই বড় সাইজ গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। হ্যাঁ, এগুলো পালন করলে এগুলো রিক্স থাকে না এতটুকু। বয়স কত? 6 মাস হয়েছে ভাই? আচ্ছা, 6 মাস হয়েছে। কোনোদিন কম আর বেশি? আচ্ছা আচ্ছা, এই ধরনের বাচ্চাগুলো কিন্তু রিস্ক থাকে না। হ্যাঁ, এই ধরনের বাচ্চা আপনারা খামার করলে খুব তাড়াতাড়ি হিটে আসবে। হ্যাঁ, হিটে আসবে, অল্প দিনে হিটে আসবে, সময়টা একটু কম লাগলো। আচ্ছা আচ্ছা, আর এই বড় ছাগলটা কি ভাইয়া? কয় মাস? 10-11 মাস। 10-11 মাস। এটা কেমন দাম চাচ্ছেন? এরকম বড় নিতে গেলে 14-15 হাজার টাকা আপনাদের লাগবে। হ্যাঁ, এগুলো মাথা রাখতে হবে। আচ্ছা, কি খবর? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ছাগলগুলো সবগুলো ভালো আছে, বড় সাইজ ছাগল। তো ব্যাপার হচ্ছে যে এর আগে আমার একটা ভিডিওতে নাম্বার দেওয়া হয়েছিল, অনেকজনের কাছে নাম্বারগুলো সেভ করা আছে। তো যোগাযোগ, অনেক সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা হচ্ছে ভাই। এইগুলো পাঠা নাকি? পাঠা। আচ্ছা আচ্ছা, এইটা কেমন দাম লাগছে ভাই, পাঠা বাচ্চাটা? 23,000 টাকা। এখানে এই তেবাড়ি হাটটিতে আপনার এই যে ছাগল বেচার মতো উপরে ছাউনি মারুনি, উপরে আকাশ, হ্যাঁ, আর নিচে কিন্তু এরকম কিছু নাই। এই ছোট ছোট ঘরে এগুলো খাজনা তোলা হয়, হাসিল তোলা হয়, এছাড়া কিন্তু এই হাটে প্রোটেকশনের ব্যবস্থা নাই। বৃষ্টি আসলে কিন্তু সাইড সাইডে যাইতে হয়, এখানে দাঁড়ানোর মতো জায়গা নাই। তো হাট কমিটির আসলে এরকম কোনো উদ্যোগ নাই ভাই, বুঝছেন? হাট কমিটির একটা উদ্যোগ নেবে, আপনারা ব্যবসা করেন উদ্যোগ নেবে, সেই উদ্যোগ কিন্তু হাট কমিটির নাই। এই কারণে কিন্তু কালের বিবর্তনে নাটোরের ঐতিহ্যবাহী হাট নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? যাই হোক, এই বাচ্চা কয়টা আছে ভাই এখানে? 8টা। এই বাচ্চাগুলো কি বাচ্চা ভাই? হরিয়ানা ক্রস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জোড়া বাচ্চা নাকি ভাই? খাসি জোড়া, একই জোড়া? আচ্ছা, এই যে কালারফুল যে বাচ্চাগুলো,
এই বাচ্চাগুলো কেমন দাম লাগছে ভাই আজকে? আচ্ছা 18,000 টাকা, 9,000 টাকা পার পিস হাটে দাম বলতেছে, উনি 26 বলে দিচ্ছে। আর এই বাচ্চাটা ভাই, এই বাচ্চাটা দুইটা হলো কত দাম বলতেছে? 18,000। কত দাম বলছে? 16,500 টাকা বলছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি ব্যবসা করেন। আচ্ছা, এগুলো পুরো আছে, এগুলো দাম যেটা বলছেন বলছে, ঠিক আছে। আর এই সময়টা ব্যবসা, এই যে ক্রেতা আসছে এখানে কথা বলতে চায় না, ঠিক আছে, কথা আসলে বলা যায় না, জুলুম হয়ে যায়। হ্যাঁ, এই সময়টাতে জুলুম হয়ে যায়। ভালো আছেন ভাই? আপনার এগুলো কি ভাই, খাসি না পাঠি? না, সুন্দর তো বাচ্চাগুলা। আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো কিন্তু সুন্দর। এর বয়স 6 মাস হয়েছে ভাই? বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো তো বলার ভাষাই নেই, এগুলো বড় হয়ে গেছে, 6 মাস হয়েছে না? 6 মাস হয়েছে। এই ধরনের বাচ্চা কিন্তু খোঁজার চেষ্টা করবেন। তো দুইটা দোকানে একটা নেন, তা ভালো হবে। এগুলোতে ভালো পার্সেন্টের আপনি ভেঙে দিচ্ছেন কত? 50 ভেঙে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এই যে পার্সেন্ট, এই পার্সেন্টে আরো ছোট বাচ্চা নিতে গেলে 16,000 থেকে 18,000-20,000 মধ্যে কিন্তু নিতে হয় এই বাচ্চাগুলো। সেসব যে দাম চাইছে আমার মনে হয় ঠিকই আছে, তবে আমার দাম দর করার অবশ্যই সুযোগ আছে। এ বাচ্চাটা একটু দেখাই, দুইটা ছাগল কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে ভাই, ভালো থাকে। এগুলো পাঠি নাকি ভাইয়া? জোড়া, একই জোড়া? আচ্ছা আচ্ছা, একই জোড়া বাচ্চা। একটু পাতাটা তুলেন তো দেখি। আচ্ছা, এগুলো সব আছে। আচ্ছা, এটা 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 এটা, হ্যাঁ ভাই ভাই, জোড়া দাম লাগছে কত আজকে? ছাগলের দাম মোটামুটি কমের মধ্যে আছে। এটা দেখি পাঠিটা সব ভালো আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এই আপনি গৃহস্থ নাকি? আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি ভাই আপনার? হরিশপুর বাড়ি। হরিশপুর বাড়ি, ছাগল পালন করেন? কয়টা আছে? তিনটা আছে। এই একটা বিক্রি করার জন্য এসেছেন? আচ্ছা, এটা পাঠানে খাসি? খাসি বাচ্চা। আচ্ছা, এ কত দাম লাগছে দেখি একটু ভাই? আমি ভাই, কত দাম লাগছে আজকে? 13,500। আপনি সাইজ ছিলেন কত? 20,000। আর ভাইঙ্গে দেখেন দাম নেই, কত বেচবেন? 19,000। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, খাসি বাচ্চা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? পাটি না খাসি? এগুলো ভাই খাসি, খাসি দুটোই খাসি। আচ্ছা আচ্ছা, এই যে খাসিটা, আরে বাপ রে বাপ, এই খাসিটা সে বড় হবে, আর সিং একদমই নাই, সেও ভালো। আচ্ছা, ও পারছে যাই ভাই। জোড়া কেমন দাম লাগছে আজকে? 30-32। বয়স কি 3.5 মাসের মধ্যে? 2.5 মাস বয়স। 30-32,000 টাকা দাম আছে। দেখেন বাচ্চাগুলো, দেখেন খুব কোয়ালিটি ভালো। এই যে বাচ্চাটা দেখেন, অনেক সুন্দর কোয়ালিটি। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম, ভালো আছেন? কি আছে, মন খারাপ কে ভাই? মন খারাপ কিসে, বেচা কেনা হয়নি? হ্যাঁ, বেশি 8-10টা। 8-10টা বেচছেন? এটা কি খাসি নাকি? আচ্ছা, তোতাপুরি ক্রসের খাসি, পার্সেন্ট কিন্তু ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরকম পার্সেন্টে খাসি কিন্তু পাওয়া যায় না ভাই। এটা কেমন দাম লাগছে? 20-22। কয় মাস বয়স? 3 মাস বয়স। আচ্ছা, আর এটা ভাই, ওইটা ছোটটা, এটা খাসি, এটা কেমন দাম লাগছে? 9-10,000 টাকা দাম লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই খাসি নাকি এটা? হ্যাঁ ভাই খাসি। আচ্ছা, খাসি তুলছেন নাকি আপনারা? হ্যাঁ, হবে পুরাটা বেচা কিনা হয়নি? আচ্ছা আচ্ছা, এর বয়স কয়দিন চলে? 3 মাস। 3 মাস চলে না? আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা কিন্তু বড় বাচ্চা।
দেখেন কানগুলা মাশাল্লাহ সেই সুন্দর। ভাই কত দাম লাগছে আজকে? পঁচিশ। উঠছে কত আজকে? কত উঠছে আজকে? সতেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত দাম উঠছে। দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর কোয়ালিটি আজকে বাচ্চা উঠছে। আচ্ছা ঠিক আছে, রশন ভাই ভালো আছে? খান খান সমস্যা নেই। এটা কি তুতার ক্রস? খাসি না পাটি? পাটা বাচ্চা। আচ্ছা ভাই বয়স কদিন? আরে তিন মাস হয়েছে। আচ্ছা কেমন দাম লাগছে আজকে? বারো তেরো হাজার টাকা দাম বলতেছে। ভাঙিয়ে দিচ্ছেন কত ভাই? পনেরো হাজার টাকা ভাঙিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন। শুনেছি গেছে বড় ছাগল উঠে নাটোর তেবাড়ি হাটে, বড় ছাগল উঠে সব মিলিয়ে বড় ছোট ছাগল উঠে। এখানে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাগুলো মোটামুটি যেগুলো দেখাইছি আপনাদেরকে আমার মনে হয় এটাই যথেষ্ট। ভালো আছেন ভাই? এইগুলো কি খাসি না পাটি? সব সব পাঠি। কেমন দাম এগুলো সব? রেঞ্জ কেমন? আচ্ছা আচ্ছা তিরিশ। জোড়া জোড়া না তিনটাই? তিনটাই। আচ্ছা পার পিস তিন পিস তিন দশ হাজার টাকা প্রাইস পিস। আচ্ছা বাবা একটু মামা। আচ্ছা দশ হাজার টাকা পার পিস এগুলো দাম চাচ্ছে। উঠছে কত আজকে দাম ভাই? কত দাম উঠছে? পঁচিশ উঠছে তিনটে। আচ্ছা ভাই এটা এটা আপনার বাচ্চা নাকি ছাগলের? একটা বাচ্চা ভাইয়া? আর এখন তার ওটা ধরা যাবে না। আচ্ছা হরিয়ানা ছাগল, কয় দাঁত ছাগল এটা? কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? মানেশ্বরে বাড়ি। আচ্ছা বাচ্চা বেটা কি হয়েছে ভাই? বাচ্চাটা কি বাচ্চা? কাটা বাচ্চা। আচ্ছা একটু দেখি চাচা, একটু দেখি আমাকে লাগাতে কেউ ভুল আলোচনা করতেছে মানুষ। কয় মাস বয়স হলো ভাই? বয়স মাস পুরো নেই, মাস দিন। আচ্ছা কেমন দাম লাগছে আজকে ছাগলটা? দাম লাগছে কেমন? পঁয়ত্রিশ হাজার চাইছেন? কত? পঞ্চান্ন চাইছেন, পঁয়ত্রিশ বলতেছে। আচ্ছা 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 ঠিক আছে ভাই। আপনারা নাটোর ঐতিহ্যবাহী তেবাড়ি হাটের ভিডিও দেখলেন, আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে। তো ভিডিও শেষে জাস্ট কিছু কথা বলবো। এক, যে আপনারা নিয়মিত হন আমার চ্যানেলে, নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। যদি আমার ভিডিও দেখতে না ইচ্ছে করে তাহলে কানে হেডফোন লাগিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। আর হবতপুর হাট বলেন আর নাটোর এই তেবাড়ি হাট বলেন, আপনারা যখন ছাগল কিনবেন অবশ্যই নিচে দেখে নেবেন আপনারা কী ছাগল কিনছেন, সেটা মেয়ে ছাগল না খাসি না পাঠা কিনছেন, এগুলো দেখার পরে দরদাম করবেন। আর লেখানোর আগে হাসিন যখন লেখাবেন তার আগ মুহূর্তে ছাগলের দরদাম ঠিক করে তারপরে গিয়ে কিন্তু আপনারা লেখানোর চেষ্টা করবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ছাগলের দরদাম হয়ে গেছে, লেখানোর পরে আবার পাঁচশো টাকা দাবি করতেছে, তখন আপনি ছাগল যদি না নিতে চান সেক্ষেত্রে হাট কমিটি বাদী হচ্ছে যে আপনি লেখাইছেন এখন ছাগল নিতেই হবে, তখন দেখা যাচ্ছে আরও বাড়তি পাঁচশো টাকা দিয়ে আপনার ছাগল নিতে হতে পারে। তো এই কারণে ছাগলের হাসিল লেখানোর আগে ফুল দরদাম করে তারপরে লেখানোর চেষ্টা করবেন। আর যেটা বললাম যে ছাগল কেনার আগে দেখে নেবেন খাসি কিনেছেন না পাঠি কিনছেন, অনেক সময় পাঠা কিনলে খাসি হয়ে যায়, খাসি কিনলে পাঠি হয়ে যায়, পাঠি কিনলে খাসি হয়ে যায়, নানা রকম সমস্যা কিন্তু হচ্ছে। আর ভিডিওগুলো একটু নিয়মিত দেখার চেষ্টা করুন, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। আর বিক্রিত ছাগলের যে ভিডিওগুলো এগুলোও কিন্তু নিয়মিত দেখবেন, কারণ এখানে আপনারা অনেক ধারণা পাবেন যে এই হাট থেকে কেমন দামে ছাগল বিক্রি হচ্ছে, সেটা এই হাট হোক নাটোরে হয়বতপুর হাট হোক বা শুক্রবারে আহমেদপুর হাট হোক, প্রত্যেকটা ভিডিও কিন্তু নিয়মিত দেখার চেষ্টা করবেন। আমি ইদানিং আবার দেখা যাচ্ছে যে ব্যাপারীরা আপনার ক্যামেরার সামনে যে ছাগলের দামগুলো বলছে সেটা কম বলছে, যাতে করে দূর দূরান্ত থেকে মানুষ হাটে আসে, তো এই পন্থা অবলম্বন করতেছে। তবে যে পন্থা অবলম্বন করুক না কেন, আমার যদি নিয়মিত দর্শক আপনারা হয়ে থাকেন, আমার যারা নিয়মিত দর্শক তারা কখনোই এগুলো তোয়াক্কা করবে না, তারা বুঝে তারা শুনে সব কিছু বুঝে শুনে কিন্তু ছাগল কিনতে আসবে। তো সুপ্রদর্শক এই ছিল আজকের ভিডিও, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।